হিংটিংচট, আমি এলিয়েন, আমি এলিয়েন জুপিটার থেকে বিতাড়িত। প্রায় 426 বছর ধরে আমি বিতাড়িত। আমার অপরাধ ছিল আমি তৃতীয় মাত্রা ভেদ করে চতুর্থ মাত্রায় প্রবেশ করতে চেয়েছিলাম, এবং এটি হচ্ছে জুপিটারের সর্বোচ্চ সর্বোচ্চ দণ্ড এবং সর্বোচ্চ অপরাধ। সেই থেকে আমি পৃথিবী প্রদক্ষিণ করছি, মহাকাশ প্রদক্ষিণ করছি, আর পৃথিবীতে খুঁজে ফিরছি একটি একটি শুদ্ধ আত্মা। আমার বারবার সাজা হয়, সাজার ভেতরও সাজা হয়। আর এই হিংটিং ছট নাটকের পাত্র হয়ে যাই আমি। এই নাটকের আরও অনেক পাত্রপাত্রী আছেন, তাদের সাথেও তাহলে আপনারা একটু পরিচিত হন। এ নাটকে একজন অভিনেত্রী আছেন, যিনি নানান ধরনের অভিনয় করতে পারেন, মধ্যযুগের অভিনয়, বর্তমান অভিনয়, তার স্বপ্ন শুধুই অভিনয় নিয়ে, এবং কোনটা যে তার অভিনয়, কোনটা যে তার বাস্তব জীবন সেটা বোঝা খুবই দায়। এরকম অনেক মানুষকে আমি একটি সুতোয় গেঁথে নিয়ে যাই বাংলাদেশ থেকে দূরে থাইল্যান্ডের পাতায়াতে। পাতায়াতে আমাদেরই একটি মেয়ে আছে, তার একটি রিসর্ট আছে, সেই রিসর্টকে সবাইকে আমি জড়ো করি। প্রথম পরিচয় করিয়ে দিই, সেই অভিনেত্রীর কথা যার কথা বলছিলাম, নানান রকম অভিনয় করেন, হাসেন কাঁদেন, এবং অভিনয়ের ভেতরেও জীবন আছে, জীবনের মধ্যে অভিনয়, আলাদা করা যায় না। তানিয়া আহমেদ, তানিয়া আহমেদ এই নাটকে, হিংটিং ছট নাটকের সেই অভিনেত্রী যে হেসে কেঁদে গলে যায়, কি করে না করে, সর্বোচ্চ বোকামি তার মধ্যে দিয়ে ঘটে, সে রাস্তায় দৌড়ে চলে যায়, অপরিচিত মানুষকে দেখে তার প্রেমে পড়ে, আবার একটু পরেই তার প্রেম ভেঙে যায়। তারপর আসছে জাদুকর, রাস্তার জাদুকর, জাদুতে ভোলায় মানুষকে, নিজেও ভোলে। জাদু দেখাতে গিয়ে একসময় এলিয়েনের জাদুতে নিজেই পটে যায়, নিজেই ধরা পড়ে যায়, এবং নিজেকে আবিষ্কার করে সেই বিশ্ববিখ্যাত হওয়ার সেই জায়গায়। সে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চলে গেছে জাদুকর হিসেবে। জাদুকর সাজু খাদেম, সাজু খাদেম, সাজু খাদেম এমনই জাদুকর যে যখন প্রথম আবিষ্কার করে যে সে পাতায়ার রাস্তায় এলিয়েনের সাথে, সে ভরকে যায়, সে কিভাবে এলো এই পাতায়, সে তো জাদু দেখায়, সে কিভাবে জাদুর ফাঁদে পড়ে। এরপর আসছে আহারে জেলে, বেচারা জেলে, সিরাজগঞ্জের গ্রামে মাছ ধরে, মাছ ওঠে না, দুঃখে কষ্টে সে পানিতে ডুব দেয়। তার স্বপ্ন এমন এক জায়গায় যাওয়া যেখানে শুধু মাছ আর মাছ। আরফান আহমেদ জেলে, সে নিজেকে আবিষ্কার করে হঠাৎ এখানে ডুব দিয়েছে, আর ওঠে পাতায়ার সমুদ্র সৈকতে। এরপর একজন নির্দেশক, ডাইরেক্টর স্বপ্ন তার সিনেমা বানাবে, সিনেমা নিয়ে তার নানান স্বপ্ন, এখানে যায় সেখানে যায়, কিন্তু সিনেমার টাকা তাকে কেউ দেয় না, সে প্রডিউসার খুঁজে পায় না। সে তো বিশ্বমানের একজন ডাইরেক্টর হবে, মিশু সাব্বির, মিশু সাব্বির, যেও এলিয়েনের পাল্লায় পড়ে চলে যায় সুদূর পাতায়, মিশু সাব্বির। আহারে ভালোবাসা, একটা ব্রেক আপ হয়েছে, মন খুব খারাপ, তারপর গন্তব্য কি, ড্রাগস, ড্রাগস নিতে নিতে মৃত্যুপ্রায় অবস্থা, ভালোবাসার মানুষ তাকে ছেঁকে দিয়েছে, তাকে ছেড়ে চলে গেছে, শবনম ফাড়িয়া। শবনম ফাড়িয়াও এই নেশার ঘোরে, ঘুমের মধ্যে কখন যেন চলে যায় সুদূর পাতায়, সেও আমার আমারই কারসাজি, এলিয়েনের কারসাজি। পুলিশ সবসময় পুলিশ,
দেশীয় পুলিশ, বিদেশীয় পুলিশ, এখানেও অ্যাসাইনমেন্ট, ওখানেও অ্যাসাইনমেন্ট। এমনই এক অ্যাসাইনমেন্ট নিয়ে তাকেও যেতে হয়, সেও যায় সেই থাইল্যান্ডে সমুদ্রের কাছে পাতায়াতে আসা। স্বপ্ন বিদেশ ভ্রমণ, সারা দুনিয়া ঘুরে দেখবে, এখানে যাবে সেখানে যাবে, কিন্তু তার স্বপ্ন পূরণ হচ্ছে না সহজে। বাবা মা সবাই মিলে তার এই স্বপ্নকে পূরণ করতে দিচ্ছে না, কিন্তু স্বপ্ন পূরণের জন্য তো আছে এলিয়েন, আছে আমি তো আছি, শ্বেতাস, শ্বেতাস। স্বপ্নের মতোই স্বপ্নের রাজকন্যা, স্বপ্নের দেশে পাড়ি জমা। আর যে এই যে এলিয়েনকে তৈরি করলো, এতগুলো মানুষকে একটি গল্পের ফাঁদে ফেলে দিল এবং সবগুলো মানুষকে খুব যৌক্তিকভাবে দেশ থেকে বাইরে নিয়ে চলে গেল এবং সেখানে একটি রিসর্টে সবাইকে জড়ো করলো, তাদের মনের ভাব, তাদের জীবন কাহিনী, তাদের জীবনের দ্বন্দ্ব, সংঘাত, আনন্দ, উচ্ছ্বাস সব কিছুকে একসাথে মিলিয়ে দিল। সেই লোকটি এর নির্মাতা, এর রচয়িতা রাজীবুল ইসলাম রাজীব। রাজীবের চমৎকার লেখা এবং চমৎকার নির্মাণ শৈলী আমাদের সবাইকে, মানুষ থেকে শুরু করে এলিয়েন পর্যন্ত সবাইকে একটি বাস্তব চিত্র দিয়েছে, একটি অদ্ভুত ধরনের আনন্দের সৃষ্টি হয়েছে প্রত্যেকটি চরিত্রের মধ্য দিয়ে। এবং এভাবেই আমরা তৈরি হয়েছি, আমরা একটি গল্পের অংশ হয়েছি, আর সেই গল্পটি হিং টিং চট, এক অদ্ভুত ইচ্ছে পূরণের আনন্দের গল্প এখানে বলা হলো একটু আগে। এবং যে গল্পটি এতক্ষণ যিনি বললেন, তিনি কিন্তু সেই এলিয়েন, আমাদের সকলের জনপ্রিয় একজন মানুষ, আজাদ আবুল কালাম। হিং টিং ছট, আমরা হিং টিং ছটের সমস্ত বন্ধুদেরকে পেয়ে গেছি, আমরা জোরে করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এক অদ্ভুত ইচ্ছে পূরণের গল্পের কথা বলছিলাম, হিং টিং ছট, এবং কাহিনী, চরিত্রগুলো এবং এর সাথে যে সমস্ত ইচ্ছা, শখ পূরণের কথাগুলো হচ্ছে তার বহু মাত্রিকতা নিয়ে আজ যাত্রা শুরু করছে নতুন এক টিভি সিরিয়াল। যান্ত্রিক জীবনে আমাদের নানান রকমের যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার মধ্যে একটি কিন্তু বিনোদন, এবং সেই বিনোদন ক্লান্তিকর কোনো একঘেয়েমি টিভি সিরিয়াল নয়, আনন্দে আনন্দে ফ্যান্টাসি। এই ফ্যান্টাসি টু রিয়েলিটির যে একটা যাত্রা, যে জাদুর কাঠি হিং টিং ছট, সেই হিং টিং ছটের আজ যাত্রা শুরু হচ্ছে। এবং প্রতি রবি থেকে বুধবার চ্যানেল আয়ের পর্দায় দর্শক দেখতে পাবেন রাত 9:35। আজ তারই সংবাদ সম্মেলন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন এবং চ্যানেল আয়ের পর্দায় রয়েছেন সমস্ত সদস্যবৃন্দ। ভীষণ আনন্দের কথা এই যে এই টিভি সিরিয়ালে প্রথমবারের মতো বেশ কিছু আনন্দ আয়োজনের কথাও কিন্তু বলা হচ্ছে। সেই আনন্দ আয়োজনের কথা হবে, কিন্তু প্রথমেই আমাদের নির্মাতা, আমাদের নাট্যকার রাজীবুল ইসলাম রাজীব, তার কাছ থেকে আমরা শুভেচ্ছা জানব। আসসালামু আলাইকুম। আজকে থেকে অনিয়ার শুরু হবে আমাদের করা একটি নাটক, ধারাবাহিক নাটক, কমেডি নাটক হিং টিং ছট। আসলে কমেডি বলতে যেটা আমরা বুঝি সেরকম বিষয় না, বিষয় হলো স্যাটায়ার কমেডি। আমরা কিছু চরিত্র, হিং টিং ছট নামটা কেন একটু বলে আমি তারপর বলছি, যে ছোটোবেলা থেকে আমরা জানি যে আমরা হিং টিং ছট মানে একটা জাদুর কথা, কোনো কিছু করে আমরা লুকিয়ে যেতাম, হিং টিং ছট বলে কেউ বের করে ফেলতো, এরকম। তো আমাদের গল্পটা হলো এরকম যে এলিয়েন, একজন এলিয়েন, জুপিটার থেকে নির্বাসিত এলিয়েন, সে 12টা মানুষ খোঁজে, হ্যাপি মানুষ, সুখী আত্মা। তো এই খুঁজতে গিয়ে সে বাংলাদেশের 12 জন মানুষকে খুঁজে পায় যারা বাংলাদেশে হ্যাপি না। আমরা অনেকেই বলি না যে আমরা এটা কী দেশ বা এরকম দেশ কেন, আমরা আমি এই দেশে থাকবো না, যদি বিদেশ যেতে পারতাম তাহলে আমরা হয়তো আরও ভালো কিছু করতে পারতাম। তো এই ধরনের 12টা মানুষকে সে তার নিজস্ব ক্ষমতায় নিয়ে যায় বিদেশ, এবং ওখানে গিয়ে সে দেখতে চায় যে এই ক্যারেক্টারগুলো, এই চরিত্রগুলো কী করে। তাদেরকে সব দেওয়া হয়, যেমন একজন জেলে যে মাছ ধরে, নদীতে মাছ নেই, সে বলে যে এই দেশে না থেকে আমি যদি সৌদি আরব থাকতাম বা বিদেশ থাকতাম তাহলে আমি আরও অনেক ভালো থাকতাম। তো ওকে নিয়ে দেওয়া হয় যে তুমি দেখো কত ভালো থাকতে পারো। তো গল্পের মূল বিষয়টা হলো যে
দেশপ্রেম, মানে ওখানে গিয়ে ওরা সবাই সব কিছু পায়, তারপরে তাদের দেশের কথাই মনে পড়ে, মনে হয় যে আমার দেশটাই অনেক ভালো। এটা হলো এক লাইনের কথা। তো মাঝখানে যে আছে যে এই চরিত্রগুলো হঠাৎ করে বিদেশ চলে গেল, সেখানে গিয়ে কী করবে হঠাৎ করে, এবারে একদমই চোখের পলকে বিদেশ যাওয়া, সেখানে তাদের যে নানা রকম হাস্যকর কর্মকাণ্ড, সেটাই গল্পের মূল উপজীব্য থাকবে আর কি। তো সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ রাজিবুল ইসলাম। রাজীব, আমাদের এলিয়েন কিন্তু তার যারা শিকার হয়েছেন তাদের কথা বলেছে, কিন্তু এখানে যেহেতু আমরা আনুষ্ঠানিকতার কথা বলছি, সেই আনুষ্ঠানিকতার কথায় একটু পরিচয়ের জায়গাটা কিন্তু পূরণ করতেই হয়। সেই পরিচয়ের জায়গাটা যদি আমরা আসি, একেবারে নির্মাতার পাশেই যিনি নির্মাণ করবার স্বপ্ন দেখছেন এবং দেখতে দেখতে জাদুর শিকার হয়ে গেছে, তিনি আছেন মিশু সাব্বির। নির্মাতা হবার স্বপ্ন যিনি চোখে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এবং শিকার হয়ে গেছেন, তার পাশেই রয়েছেন আরফান আহমেদ, একজন জেলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দিয়ে উঠে দেখলেন যে তিনি আসলে দেশে নেই, অন্য কোথাও চলে গেছেন। তার পাশেই যিনি আরও একজন রয়েছেন, তিনি জাদুকর, জাদুর ফাঁদে পড়া জাদুকর, স্ট্রিট ম্যাজিশিয়ান সাজু খাদেম। রয়েছেন আমাদের আরও একজন গুণী মানুষ, কিন্তু তিনি আমাদের টেলিভিশনের পর্দায়ও যেরকম করে অভিনয় শৈলী দেখাচ্ছেন, সেই অভিনয়ের স্বপ্নটাই তিনি দেখছেন, কিন্তু সেখানে তিনি সংগ্রামী অভিনেত্রী। কখনও কখনও তাকে FDC-র আশপাশে দেখা যায়, কখনও বা তাকে দেখা যায় কোনো একটি সেটে যেখানে তিনি আসলে নিজেকে প্রমাণ করবার জন্য বারবার বারবার চেষ্টা করে যাচ্ছেন। তানি আহমেদ, ভালোবাসা মানুষকে কখনও ভালোবাসা দেয়, আবার কখনো বা আঘাত দেয়। সেই আঘাত থেকে ফ্রাস্ট্রেশন, নানান রকম হতাশা, জীবন থেকে বের হয়ে যাওয়া নানান রকম চিন্তা, সেই জায়গা থেকে জাদুর শিকার আরও একবার এলিয়েনের, এবং তিনি হলেন স্বপ্নম ফারিয়া। তারপর মানুষের তো নানান রকম আশা থাকে, নানান রকম স্বপ্ন থাকে, সেই আশা বুকে বেঁধে যিনি আশা নিয়ে নানান রকম অ্যাসাইনমেন্টগুলো করছেন পুলিশ, সেই পুলিশ আশা আমাদের সাথে রয়েছেন আশা বেঁধে। এবং তার পাশে যিনি রয়েছেন তিনি ধনীর দুলালি, তার কোনো কিছুই ভালো লাগে না, বাবার কারি কারি টাকা রয়েছে, নানান রকম স্বপ্ন দেখতে চান, নানান রকম ইচ্ছা করতে চান, কিন্তু ধনীর দুলালি হবার কারণেই স্বভাবত তিনি পারছেন না। কিন্তু না পারা পারানি, এই যে তার তিক্ততা, এই যে রাগ, এই যে বিরক্তি, এবং সেখান থেকে আসলে ধ্যাচ্ছাই কিছুই ভালো লাগে না, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। সেই শেতাজও আমাদের সঙ্গে আছেন, যিনিও হয়ে গিয়েছিলেন শিকার এলিয়েনের, আমরা স্বাগত জানাচ্ছি তাকেও, এবং সেই সাথে সাথে আরও একজন মানুষ যার এতক্ষণের যে প্রাণবন্ত বর্ণনা, প্রাণবন্ত কথা দিয়ে আমরা আমাদের সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা একটু ভিন্ন মাত্রায় শুরু করেছি, আমাদের সকলের প্রিয় আজাদ আবুল কালাম, আমাদের সকলের প্রিয়। এবং এইবার তিনি তো অনেক অনেক ম্যাজিক দেখিয়েছেন, এই মুহূর্তে আমি একটা ম্যাজিক দেখাতে চাই। সেটি হচ্ছে আমি এখন হিংটিং ছট বলছি, আর এই সেটে এসে সেই জাদু কিন্তু চলে আসছে। তো আসছে তারিক আনাম খান, হিং টিং ছট, একজন একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, তিনি রাজনীতি করছেন, রাজনৈতিক কথা বলছেন, দেশের জন্য বলছেন, কিন্তু সেই রাজনীতিবিদও পার পেলেন না, তিনিও কিন্তু শিকার হয়ে গেলেন সেই অ্যালিয়েনের। স্বাগত আপনাকে, এবং জোর করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাতে চাই হিং টিং ছটের সবাইকে। এবারে সরাসরি আমি আপনার কাছেই চলে আসছি, ফ্যান্টাসি টু রিয়েলিটি, এই যে রাজনীতিবিদ হবা হয়ে ওঠা, রাজনৈতিক নেতা একজন, তিনি তার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, কেমন লেগেছে? এটা তো রাজীব বলতে পারবে, তার কথা তো আমরা শুনলাম, শুনেছিও। আমার অ্যাকচুয়ালি কিছু মনে নেই, তোমার মনে আছে? আমার যা যা মনে আছে সব বলে দিয়েছি। আমাকে খুব বিপদে ফেললো। আমার সেটুকু মনে আছে যে ও জানি কি একটা ম্যাজিক ফ্যাজিক করে এবং অনেক কিছু ঘটনা ঘটে, এবং আমি সেই মেয়েটি কই এরকমই যে তারা আসলে সবকিছু ভুলে যান, অনেক কিছুতে কমিট করেন কিন্তু শেষ পর্যন্ত কমিটমেন্টটা রাখতে পারেন না। রাজনীতিবিদ কিন্তু মূলত অনেক বড় একজন অ্যাক্টর, এবং তারিক আনাম খান সেটিও কিন্তু এখানেই প্রমাণ দিয়ে দিচ্ছেন এই মঞ্চে এসে। এটা অনেক বড় কথা বললে যে রাজনীতিবিদ মানে অভিনয়, এটা আমরা সবাই স্বীকার করি না, সত্যি। তো ওইটাতে পৌঁছতে চাই আগে, সেই অভিনেতা, অভিনয় অনেক দিন হয়েছে, এখন রাজনীতি বোধ হচ্ছে এই বড় অভিনেতা সেটাই, এবং অনেক টাকা পয়সা কামাতে চাই, এবং সেই জন্যই কিন্তু হিং টিং ছটের এই আয়োজন, এবং দর্শক কিন্তু আজ থেকে চ্যানেল আই পর্দায় দেখতেও পাচ্ছেন রবি থেকে বুধ রাত 9:35 মিনিটে। যিনি অভিনয়ের কথা তো হচ্ছিল, সেই অভিনয়ের রেশ ধরে সংগ্রামী অভিনেত্রীর কাছে আসি,
প্রথমে আমি রাজীবের কথা একটু বলতে চাই। রাজীব এমন একজন রাইটার এবং ডিরেক্টর, ও যখনই কোনো স্ক্রিপ্ট আমাকে দেয় আমি প্রচণ্ড ভয় থাকি, কারণ সবচেয়ে কঠিন চরিত্রটি ও আমাকে দেয়। এবং সেই ভয় ভয় যখন আমি হিংটিং চট মানে এই পুরো স্ক্রিপ্টটা পড়েছি, আমি তখনই বুঝেছি যে শেষ, এবার আমি শেষ। কারণ এই ক্যারেক্টারটা তিন মানে একসাথে তিনটা ক্যারেক্টার প্লে করা এবং দেশের বাইরে কাজ করা, হ্যাঁ, তো এইটা আমার জন্যে খুবই মানে কষ্টকর ছিল। এই আমি নর্মাল, এই আমি বিনোদিনী, এই আমি সুচিত্রা সেন, সো এরকম একটা ক্যারেক্টার আমি প্লে করেছি। এবং সেই ক্যারেক্টার সেভাবে করে এক্সপ্রেশনস দেয়া, এই আমি ফেইন্ট হয়ে যাচ্ছি, ফেইন্ট হয়ে আমি নর্মাল, এই আমি ফেইন্ট হয়ে যাচ্ছি, আমি সুচিত্রা সেন হয়ে যাচ্ছি, এই আমি ফেইন্ট হয়ে যাচ্ছি, মানে এরকম টাইপের একটা ক্যারেক্টার করা ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর মানে পারফর্মার। এবং সমস্ত যন্ত্রণা তাকেই সহ্য করতে হয়েছে, মানে সে এক একটা কথা বলে মানে নিতে পারে আপনাকে না বড্ড সুন্দর লাগছে, একেবারে সুচিত্রা সেনের মতো, উমা কী বলছো বলে ফেইন্ট, এরকম টাইপের ক্যারেক্টার আর কি। ইটস ভেরি টাফ, বাট আমরা চেষ্টা করেছি প্রত্যেকেই প্রত্যেকের ক্যারেক্টারগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যে। একদমই সাজু খাদেম কিছু বলছিলেন। আমি বলছি যে তানিয়া সেনকে বলতে চাই, মানে একটু সুচিত্রা সেনের মতোই বলেন, পুরো ব্যাপারটা আমাদেরকে বলা হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে সব, এটা হচ্ছে বিনোদিনীর টাইপ। অনুষ্ঠানের শেষের দিকে না 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 না, কিন্তু ভালো হচ্ছে না। আচ্ছা জেলে, আমি আমি একটু তানিয়া পার সাথে একটু বলি তাহলে আরো ক্লিয়ার হবে। ওনাদের দুজনের জন্য অনুষ্ঠান। না না, এটা সবার জন্য। আচ্ছা ঠিক আছে, আসুন। না না না, আপনি বলেন, আমি একজন জাইল্লা মানুষ, আমি কি করে ভাই। আচ্ছা ঠিক আছে, ওই পাশে একজন ফ্রাস্ট্রেশনে ভুগছেন, প্রেমের ছাঁকা খাওয়ার অভ্যাস তো আমাদের সবারই দু চারটে থাকে একটু, তো ওটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নেই। বাট আমার ক্যারেক্টারটা আমার জন্য খুব একটু চ্যালেঞ্জিং ছিল, বিকজ প্রথম দিকের প্রায় হাফ নাটকে দেখা যাবে আমি একদম মেকআপ ছাড়া, সো এটা আমার জন্য অনেক মানে সাহসের ব্যাপার ছিল যে একদম মেকআপ ছাড়া স্ক্রিনের সামনে আসা, যেটা নর্মালি আমরা আসতে চাই না বা আমার নিজেরও কখনো সাহস হয় না। সো যেহেতু মেয়েটা ডিপ্রেসড ছিল এবং সে হচ্ছে স্লিপিং পিলস দিয়ে অ্যাডিক্টেড ছিল, সে স্লিপিং পিলস খেত, সো ওই ক্যারেক্টারটা এরকমটা ফ্রেজের মধ্যে আমরা সবাই একটু একটু যাই, বাট হয়তো বা স্লিপিং পিলস পর্যন্ত পৌঁছাই না। সো ওই পর্যায়ে পৌঁছানোর পরে কীভাবে রিকভার করবে বা চারপাশে মানুষগুলো কতটুকু সাপোর্ট দিলে সে রিকভার করতে পারবে, এরকম একটা ক্যারেক্টার ছিল। এবং তার চ্যালেঞ্জিং ছিল, সবসময় আমাকে লুঙ্গি পরে থাকতে হয়েছে, এবং থাইল্যান্ডের মাটিতে লুঙ্গি পরে থাকাটা খুব কষ্ট। সে যখন লুঙ্গি পরে হাঁটতো সেটা তো আমাদের কাছেই মানে ডিফারেন্ট মনে হইতো ক্যারেক্টারটাকে, আশেপাশে ধরেন 7-Eleven-এ কোনো খাওয়া কিনতে গেছে লুঙ্গি পরে, তো দেখা গেছে যে থাইল্যান্ডে যারা লোকজন তার দিকে এখানে তাকায় থাকতো, তাকে বরঞ্চ বেশি এলিয়ান মনে হয়েছে পাবেল থেকে বেশি। কিন্তু এইসবের মাঝখানেও কিছু চরিত্র থাকে, কিছু মানুষ থাকে যাদের আসলে কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় যে একটু অন্য কোথাও যাই, এটা ইচ্ছা করছে, ওটা ভালো লাগছে না, এরকম অনেক ধনীর দুলালি আছেন না? হ্যাঁ, সেই ধনীর দুলালির কাছে একটু যাই, ওখানে আছে, ভালো লাগে না? না হ্যাঁ ভালো লাগে, চ্যালেঞ্জিং ছিল, চ্যালেঞ্জিং ছিল কতটা, অনেক চ্যালেঞ্জিং না আমার জন্য, অতটা চ্যালেঞ্জিং ছিল না টু বি অনেস্ট, বিকজ আমার এই টাইপের ক্যারেক্টারিজই ইউজুয়ালি প্লে করা হয়, সো ইট ওয়াজন্ট দ্যাট মাচ চ্যালেঞ্জিং। শ্বেতাজের কাছে কেমন লেগেছে হিংটিং ছটে অভিনয় করে বা প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশন বা সবার সাথে কাজ করার অভিজ্ঞতা? অনেক ভালো লেগেছে, অ্যান্ড এভরিবডি ওয়াজ বিং সো সাপোর্টিভ, সো আমার একবার আমি লাইক আই ডিডন্ট মিস মাই ফ্যামিলি হোম অ্যান্ড এভরিথিং। আর এছাড়াও ক্যারেক্টার ওয়াইজ যদি বলতে হয়, আমার ক্যারেক্টারটা অ্যাজ আই সেড অত চ্যালেঞ্জিং ছিল না, বাট ইট ওয়াজ আ লিটল চ্যালেঞ্জিং ওয়ার্কিং উইথ এভরি ওয়ান এলস, বাট সবাই সাপোর্ট করেছে, আমার মনে হয় না আমি অ্যাক্টিং করছিলাম। শ্বেতাজের সাথে মানে অভিনয় করার একটা সবচেয়ে বড় মজার অভিজ্ঞতা যে ও ফেইন্ট হয়ে থাকবে, হ্যাঁ, এবং ও লাশ, মানে আমি ভাবছি যে ও লাশ, সেটা ভেবে আমি বারে বারে ফেইন্ট হচ্ছি আর বারে বারে বিভিন্ন ক্যারেক্টারে চলে আসছি, এরকম একটা পার্ট ছিল। এখন আমি তো অভিনয় করে যাচ্ছি, ভালো কথা, আমি তাকে দেখে লাশ এমনি এমনি কাঁপছে, কারণ ও হাসছে কন্টিনিউয়াস, আই ক্যানট স্টপ মাই সেলফ, তানিয়া হাউ ক্যান আই ডু ইট, আমি বললাম যে তোর তো অভিনয় করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট। হার অ্যাক্টিং ওয়াজ সো গুড যে আমি বারবার হেসে দিচ্ছিলাম। আচ্ছা, ইট ওয়াজ সো অন পয়েন্ট, অ্যান্ড দের ওয়াজ দিস তানিয়া বসে তো আমার একটা সিন ছিল যে আমারও ফেইন্ট হয়ে যাওয়ার কথা, আমি অ্যাকচুয়ালি ঘুমাই গিয়েছিলাম, হ্যাঁ ফেইন্ট হয়ে যাওয়ার কথা, খানিকটার পরে দেখছি যে সিদ্ধার্থকে উঠান হচ্ছে, সে ও শুটিং ইজ ওভার, ভালো লাগে না একদম।
It was fun. It was a whole new different experience. Actually, একজন না প্রত্যেক অভিনেতা অভিনেত্রী এখানে যারা আছেন তাদের জন্য যে কোনো চরিত্রই দেওয়া হোক না কেন সেটা কিন্তু আসলেই চ্যালেঞ্জিং, এবং এই কাজগুলোকে ওভারকাম করার দায়িত্ব যেমন অভিনেতাদের থাকে একই সাথে সাথে কিন্তু নির্মাতারও একই রকম সেই একটা চ্যালেঞ্জ থাকে। আসার চ্যালেঞ্জ কী ছিল? না এরকম কিছু না, আমি আমি আচ্ছা আমি একটু বলি, আমার তোমার ওটা বলতে হবে, আমরা শুনবো ওটা শুনবো আগে। এসিডিটির প্রবলেম হয়ে ক্যারেক্টারটা প্লে করতে আমার অনেক বেশি অসুস্থ থাকি আর সেটের মধ্যে সবাই আমাকে নিয়ে ইচ্ছা মতো মজা নেয়। চ্যালেঞ্জিং বলতে আমি নর্মালি মানে আমি যে ক্যারেক্টার গুলো প্লে করি সেখানে আমি লুকস গুলো থাকে অনেক সুইট ইনোসেন্ট, খুব বেশি কথা বলে না, তো এইখানে যে ক্যারেক্টার ছিল আমার খুব মারামারি দৌড়াদৌড়ি, মানে আমার ভয়েস অনেক মানে আছে না, আমার অনেক শাউট করে কথা বলতে হয়েছে, অনেক লাইক ফাইট করতে হয়েছে, অনেক কিছু তো আমার না এটা মোটেও হ্যাঁ অনেক চ্যালেঞ্জিং, বাট আমার জন্য ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল। আর রাজীব ভাষাতে কাজ করে আমার মানে এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি ভালো ছিল, আমি এর আগেও বাইরে কাজ করছি বাট আমার কাছে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স রাজীব ভাষাতে কাজ করে, আর পুরো ইউনিট তো অনেক বেশি সাপোর্টিভ ছিলই। বাহ, গিফট নিয়ে কথা বলবো, সেই কথাগুলো বলার আগে স্ক্রিনে আমরা দেখে আসবো চলুন হিং টিং ছটের কিছু অংশ। আপনাদের জন্য কিন্তু শুরু হচ্ছে আমাদের নিবেদন হিং টিং ছট। ইচ্ছে পূরণ হবে এখন জুপিটার একে ওইকে আসে দেখো দেখো সবাই হাসে। তুমি বুঝো আমার কয় টাকা আছে? সংক্ষিপ্ত নাম আমি থেকে স্যার হিং টিং ছট উপর থেকে ঠিকঠাক ল্যান্ড করতে পারি। আমি কিন্তু যেন যেন মানুষ না, আমার ভিতরের ম্যাঙ্গো পিপল কিন্তু জেগে যাবে। নায়ক নায়িকা যদি প্রোডাক্ট হয় তাহলে শিল্পীর মৃত্যু হয় না। বিপ্লবীদের কথা হয় বিদ্রোহী। আপনি দেখতে কিন্তু খারাপ না, সুন্দর আছেন। এলিয়েনরে আমি বল্লে পাঠালাম। হিং টিং ছট হিং টিং ছট হিং টিং ছট হিং টিং ছট মেগা কমেডি সিরিয়াল। মেগা কমেডি সিরিয়াল হিং টিং ছট আজ থেকে শুরু হচ্ছে চ্যানেল আয়ের পর্দায় রাত 9:35 এবং দর্শকেরা দেখতে পাবেন প্রতি রবি থেকে বুধবার চ্যানেল আয়ের পর্দায়। নানান কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে আমাদের সামনে সাংবাদিক বন্ধুরা রয়েছেন, তাদের কোনো প্রশ্ন বা তাদের জানতে চাওয়া কিছু থাকে। আমি মেহেদি সোহেল বলছি, দৈনিক ভোরের পাতা থেকে আসছি। পরিচালকের কাছে জানতে চাইব এটা কত সময় ব্যাপী, প্রতি রবিবার বুধ রবি থেকে বুধবার 9:35 প্রচার হবে কিন্তু কত সময় ব্যাপী, আর মোট কত পর্ব করার পরিকল্পনা আছে? আর ইরফান ভাইয়ের কাছে জানতে চাইব যে আপনি জেলে ক্যারেক্টার করছেন তো সেখানে মাছ ধরার অভিজ্ঞতা ছিল কিনা, মাছ ধরতে পারছেন কিনা? এটা হলো রাত 9:35 আমাদের 26 মিনিটের নাটক, মানে টোটাল আধা ঘন্টা আর কি। আমরা চেষ্টা করেছি যে মানুষ যেন নাটকটা দেখে আর কি, এই জন্য বডিগুলো বড়, নাটকের এই অন্যান্য ইয়ে থেকে নাটকের ডিউরেশনটা অনেক বড়, প্রতিদিন দেখলে একটা কমপ্লিট গল্প দেখতে পাবে। একটু এক্সপেরিমেন্টাল যে দর্শক পছন্দ করছে জানতে পারলেই আমরা বড় করব, মানে এটা হয়তো 104 হবে বা 208 হবে এরকম, আর যদি দেখি যে না আমরা চেষ্টা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তারপর আল্লাহর ইচ্ছা দেখা যাক। আসলে সমস্তটা নিবেদনই কিন্তু দর্শকের জন্য থাকে, দর্শক যখন সেটাকে ভালোভাবে গ্রহণ করেন তাদের ভালো লাগার জায়গা তৈরি হয় তখনই কিন্তু তার মানে পথ চলাটা অনেকটা বড় হয়ে যায়। যে এত মাছ ধরার অভিজ্ঞতা আমার আছে যে আমি থাইল্যান্ডে যে সুইমিং পুলেও মাছ ধরতে যাই, ওখানেও মাছ আছে কিনা আর কি সেরকম। তবে সামনে আরও কিছু মতো দেখাবে ডিরেক্টর, মাছ রাখবেন তো? এলিয়েনের যে জাদু সেই জাদুর শিকার কিন্তু অনেকেই হয়েছিলেন এবং সেই জাদুর শিকার হওয়া আরো একজনকে আমরা এই মুহূর্তে হিং টিং ছট বলেই দেখে নিব। সিয়াম, ইয়াং সেন্সেশন সিয়াম অন দ্য রেড কার্পেট, উচ্চ শিক্ষার স্বপ্ন দেখে যিনি এসেছিলেন এবং তাকে হিং টিং ছটের একটি ক্যারেক্টারে তাকে আমরা পাবো।
প্রতি সপ্তাহে আমরা দেখতে পাবো দর্শক রবি থেকে বুধবার দর্শক দেখতে পাবেন চ্যানেল পর্দায় ঠিক রাত 9:35। আমরা যেহেতু সিয়াম আমাদের মাঝে এসে উপস্থিত, আমরা জিজ্ঞেস করি তার অভিজ্ঞতার কথা, কেমন লেগেছে, কতটা চ্যালেঞ্জিং ছিল? খুব ভালো ছিল। এভাবে বলছি কারণ এটা আমার ক্যারেক্টার। আমি এরকম ছিলাম, আমি বিদেশে পড়াশোনা করতে যাব, এর মধ্যে এলিয়েন এসে কোনো কথাবার্তা ছাড়া উঠিয়ে নিয়ে গেল, ওই যে খারাপ লোকটা বসে আছে ওখানে। তারপর তো পড়লাম গিয়ে হচ্ছে সাজু মুনতাসিরের পাতা আছে, তারপর তো সব স্টোরি হচ্ছে আর হচ্ছে। খুব ভালো অভিজ্ঞতা ছিল, খুব ভালো অভিজ্ঞতা ছিল। এত গুণী শিল্পীদের সাথে একই ছাদের নিচে কাজ করাটা আসলে খুব বড় চ্যালেঞ্জিং এবং এটা ভাগ্যের ব্যাপার। তো আমাদের এত কম বয়সে আমার মনে হয় যে এই সৌভাগ্য হয়েছে, আমরা স্যারের সাথে কাজ করতে পেরেছি, আমাদের সব প্রিয় প্রিয় মানুষগুলোর সাথে একসাথে কাজ করতে পেরেছি। আমার মনে হয় যে এটা আমাদের জন্য, আমাদের সবার জন্য, আমরা যারা একসাথে কাজ করি আমাদের সবার জন্য এটা অ্যাচিভমেন্ট। আমরা আরেকজন প্রিয় মানুষের কাছে যাই, মিশু সাব্বির, তার কাছে শুনি এবারে। ইমোশনাল সাব্বির, ইমোশনাল নিশ্চয়ই এটা সাজু মুনতাসিরের দেওয়া নাম, আমাদের যে প্রযোজক সে। না, এখানে কিন্তু আরো একটা বিরাট টিম কাজ করছে। ও আচ্ছা, ঠিক আছে, সেটা জানি। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, যেটা বলতে চাই, রাজিবুল ইসলাম রাজীব, উনি অনেক গুণী ডিরেক্টর। ওনার সাথে এর আগেও আমার বিদেশে কাজ হয়েছে। ওনার স্ক্রিপ্টিং অনেক প্রিসাইজ থাকে, অনেক ডেপথ থাকে, এবং গল্পটা আসলে অনেক সময় সিরিয়ালগুলোতে দেখা যায়, আমরা যারা অভিনয় করি মানে সিরিয়ালের গল্প পড়ার পরে অনেক সময় যে কোনো একটা ক্যারেক্টারের এন্ডিং বা ক্যারেক্টারের ডেভেলপমেন্ট অনেক সময় অনেকটা অস্পষ্ট থাকে। বাট সেই ক্ষেত্রে রাজিবুল ইসলাম রাজীবের লেখনীতে একটা বৈশিষ্ট্য আছে যে ওনার লেখনীতে সবসময় যেটা পাই চরিত্র খুবই স্পষ্ট থাকে। স্ক্রিপ্ট পড়ার পর তার কাছ থেকে একটু গাইড নিলে এবং তার কাছ থেকে আসলে একটু জিনিসটা বুঝে নিলে ক্যারেক্টার লাইনটা, তখন আসলে অতটা কষ্ট হয় না। তারপরেও সবচেয়ে বেশি রিল্যাক্স কাজ করা যায় বিদেশের মাটিতে, তার কারণ হচ্ছে অবভিয়াসলি আমাদের সাথে অনেক শিক্ষক যান। শিক্ষক বলতে তারেক নাম স্যার, আজাদ আবুল কালাম স্যার, তকির ভাই, তো অন্যান্য সময় অন্যান্য প্রজেক্টে আরও অনেক সিনিয়ররা যান, যারা আসলে আমাদের, যারা আমরা ইয়ংরা যাই তাদের জন্য শিক্ষক হিসেবে ওখানে কাজ করে, একদমই শিক্ষক হিসেবে কাজ করে। তা আমাদেরও একটা রাশ থাকে যে তারেক স্যার মাইক্রো তুই ঠেকেছে, তাড়াতাড়ি রুম থেকে বাইরে হবে, তাড়াতাড়ি যেতে হবে, আল্লাহ দেরি হয়ে যাচ্ছে। ইনক্লুডিং তানিয়া আপু, তানিয়া আপু অ্যাক্টিং লাইক এ মাদার, মানে সত্য কথা বলতে সে সবাইকে অনেক গাইড করে এবং সবাইকে অনেক বেশি বলবো যে মেকআপ হোক, কস্টিউম হোক, সব কিছুতে অনেক হেল্প করে, গাইডেন্সের ব্যাপারটা থাকে। তারা সবাই দেখছেন প্রিয় মানুষদের কাছ থেকে, এবং এবারে আমরা আরেকবার তারেক আনাম খানের কাছে আসবো, তার কাছ থেকে শুভেচ্ছা জানবো। মানে ফার্স্ট অফ অল এই ধরনের একটা সিরিজ যে লঞ্চ করার ব্যাপারে, এই ধরনের যে আয়োজন চ্যানেল আই এবং আমরাও চ্যানেল আই পরিবারের মধ্যে, সেজন্যে ধন্যবাদ। যে এই যে আমরা সবাই মিলে চাইছি আমাদের বাংলাদেশের টেলিভিশন মিডিয়াটাকে দর্শকের কাছে, আমাদের দর্শকের কাছে নিয়ে যাওয়ার জন্যে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখন চেষ্টা শুরু হয়েছে। আপনারা দেখেছেন গত 2 ঈদে কিন্তু নাটকের গুণগত মানের অনেক পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, নতুন নতুন নিরীক্ষা আসছে, ভাবনা আসছে। এই জন্যে আসলে আপনারা যারা প্রিন্ট মিডিয়াতে কাজ করেন তাদের সাহায্য খুবই জরুরি। দেশীয় নিউজগুলোর প্রাধান্য দিয়ে কাজ করলে আসলে আমাদের এখানে গড়ে উঠবে, কিন্তু আমরা একটি অসম প্রতিযোগিতার মাঝখান দিয়ে কাজ করি, কিন্তু যে ধরনের বাজেট চাইলে চ্যানেলও দিতে পারবে না, সবাইকে চলতে হয় এই বাজারে। এই জন্য আসলে যারা প্রিন্ট মিডিয়াতে আছেন তাদের সাহায্য সহযোগিতা দরকার। এগুলো নিয়ে বিভিন্ন ধরনের নিউজ হওয়া দরকার নিয়মিত ভিত্তিতে, যাতে করে আমাদের নাটকের প্রতি মানুষের আগ্রহটা বাড়ে। আমি, আপনারা যারা এখানে এসেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি, কৃতার্থ হয়েছি, আমরা অনুপ্রাণিত বোধ করছি যে আপনারা এসেছেন এবং আপনারা নিয়মিত ভিত্তিতে লিখবেন এই নাটক নিয়ে, বাংলাদেশের নাটক নিয়ে, চ্যানেল আইয়ের অনুষ্ঠান পঞ্জি নিয়ে, সেগুলো নিয়ে দর্শককে জানাবেন, মানুষকে জানাবেন, অন্যান্য অনেক চ্যানেলের অনুষ্ঠানও আপনারা, একটু বুস্ট আপ দরকার আমাদের এই মুহূর্তে। সো কমেডির মাঝখানে একটু সিরিয়াস কথাটা হয়ে গেল, বাট এটা আসলে নাটকের, আমাদের দেশের নাটক এবং চলচ্চিত্রকে বাঁচানোর জন্যে এই ধরনের উদ্যোগগুলো খুব দরকার। এবং আবারও চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ, বিকজ আমি তাদের মধ্যেই একজন।
ধন্যবাদ। এই যে আমরা এখন কথা বলছি, মাঝখানে কিন্তু অ্যালিয়েন ভীষণ রকমের চিন্তিত, আর কতদিন তাকে পৃথিবীতে থাকতে হবে, কতদিন তাকে ভিন্ন গ্রহতে থাকতে হবে জাদুর ছড়ি হাতে নিয়ে। কিন্তু সবার ইচ্ছে পূরণ করতে যে নিজের কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না, কারণ এই অ্যালিয়েনের একটা ইয়ে আছে যে সে ইমোশনালি এই কারোর সাথে যাতে কোনো অ্যাটাচমেন্টে না যায়, তাহলে তার আরো দণ্ড। অ্যালিয়েনদের কি আসলে ইমোশন থাকে? আল্লাহ জানে, কোনো কোনো ইমোশন নাই, চারিদিকে মেয়ে, কিন্তু এর পরপর এদিকে দুইটা ওদিকে একটা। আপনি কি বলতে চান, মানে আপনি কি মানে কি ইমোশন তো এতগুলো নিয়ে বসে আছো, কি আপনার পাশে তো আছে, আপনি এত মানে হিংসা কেন আপনার পেট ভরা? না তুমি বল, আমি তো বলছি আমি তো ইমোশনাল লোক, আমার সবসময় দরকার এই নাটকে আছে বারবার। নিয়ে ইমোশন কেন, ক্যারেক্টার তো ইমোশনাল না। নানান রকম ইচ্ছে পূরণের কথা হয়, নানান রকম ইচ্ছে পূরণের গল্প। তবে আমার যেটা ইয়ে হচ্ছে যে এই নাটকটা বিদেশে গেলে একটা বড় এক্সপিরিয়েন্স যেটা হয় যে যাকে আমি অল্প জানি তাকে অনেক জানা হয়, যে বন্ধু হয়, মানে এখানে শুধু এরকম না যে তারিক ভাই আমার শুধু শিক্ষকের মতো, তা না, একটা অদ্ভুত ধরনের বন্ধুত্ব তৈরি হয় এক জায়গায় থাকার জন্যে দিনের পর দিন। আর আমাদের দেশে যখন থাকি আমাদের সবচেয়ে বড় সঙ্গী কিন্তু আমাদের মুঠোফোন, কিন্তু ওখানে গেলে একটু ওখান থেকে রক্ষা পাওয়া যায়, কম ফোন টোন আসে, তো সেক্ষেত্রে নিজেদেরকে জানার ক্ষেত্রে বড় একটা সুবিধা হয়। আমি রাজীবকে ইন্টারাকশনগুলো অন্যরকমের হয়, রাজীবকে আমি যে লেভেলে জানতাম আমি কিন্তু দুবার ওর সাথে বিদেশে যেয়ে ওকে আরও বেশি জেনেছি, ওর মানে ওর রুচি, ওর কী করতে চায়, কী লিখতে চায়। আর এই নাটকটা ইন্টারেস্টিং, আবার এর মধ্যে অনেক মেটাফোরিক অনেক কিছু আছে, অনেক প্রতীকী অনেক কিছু আছে যেটা আসলে ভাবনার উদ্রেক করতে পারে দর্শকের, এবং একই সাথে আনন্দের যথেষ্ট উপাদান এই নাটকের মধ্যে আছে। আর নাটকটা যেহেতু এর বডিও বড়, আমি নিশ্চিত যে সবাই এটা অন্তত দেখতে পারবেন, অনেক কিছু আছে দেখা যায় না সেই জায়গার থেকে। আর তারিক ভাই যেটা বললেন যে প্রিন্ট মিডিয়া যারা এখানে আছেন তারা কখনো কখনো কাউকে কোনো কোনো পত্রিকায় মনে হয় দুজন তিনজনের ফেসবুকের কাজটা করে দেয়, তাদের আসলে ফেসবুকও লাগে না, এত তাদের নিউজ ছাপতে থাকে। আমাদেরকে নিয়ে লেখা সমালোচনা খুবই জরুরি বলে আমার মনে হয়, আমাদের চ্যানেলগুলো নিয়ে, আমাদের চ্যানেলের কাজ নিয়ে। আর হিংটিং ছট সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে কিন্তু আমার হাতেও একটা ম্যাজিক পয়েন্ট আছে, হাত এই জাদুর ছড়ি আছে কিন্তু সেটা হয়তো এখন দেখা যাচ্ছে না, সেটি অদৃশ্য। সেটার জন্য কিন্তু প্রতিদিন আপনাকে দেখতে হবে চ্যানেল আয়ের পর্দায় 9:35 রবি থেকে বুধবার হিংটিং ছট, এবং সেখানে থাকবে কিন্তু কুইজ। সেই কুইজের উত্তর আপনাদেরকে দিতে হবে, সেই কুইজের উত্তর বিজয়ী যারা থাকবেন তাদের মধ্য থেকে সঙ্গী সহ আপনারা থাইল্যান্ডে ঘুরতে যাবার সুযোগ পাবেন। এখানে কিন্তু ইচ্ছে পূরণ কিন্তু আপনাদেরও হচ্ছে, তো ইচ্ছে পূরণ ফ্লাইট টু ইচ্ছে পূরণ হিংটিং ছট, সেটি কিন্তু বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাবার। এখানে একটা সুন্দর প্লেন রয়েছে, সেলফি জোন, এবং সেই জায়গায় আমি এলিয়েনকে অনুরোধ জানাবো সবাইকে নিয়ে সেই ফ্লাইটে যে চলে যেতে, এবং মজার একটা ফ্লাইট ইচ্ছে পূরণে যাবার জন্য। তার মাঝখানে রাজবুল ইসলাম রাজীব কিছু বলতে চাচ্ছিলেন। একটু শেষ করে দিই, আসলে আমাদের এই এই নাটকটি করতে গিয়ে তো এর পেছনে অনেক লোকজন আছে, তো অনেক কলাকুশলী আছে, আমি আমার পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ দিতে চাই চ্যানেল আইকে, তারপর আমাদের কলাকুশলীকে, এবং স্পেশালি আমাদের যে নাটকের প্রডিউসার সাজু মুনতাসির, যিনি অক্লান্ত, মানে বিদেশে নাটক করলে যেটা হয় যে আমরা সব কিছু সাপোর্টটা ঠিকমতো পাই না, কিন্তু সাজু মুনতাসির খুব ভালোভাবে সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করে, তো সেই জন্য আমাদের টিমের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সাজু মুনতাসিরকে একটা ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, আমাদের সবার পক্ষ থেকে হিংটিং ছটের পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা অ্যালিয়েনকে অনুরোধ জানাচ্ছি সবাইকে নিয়ে ফ্লাইটে উঠবার জন্য। ককপিটে থাকবে অ্যালিয়েন, এবং তারপর সমস্ত জায়গাগুলো ভরাট করবে, এবং সেই সাথে সাথে মিউজিক হিন্টিং শটের মুখটা শুধু বের হয়ে যাবে। হ্যাঁ সবাই যান, আমরা অনুরোধ জানাচ্ছি সবাইকে ফ্লাইটে উঠতে, এবং এখানে এই সুন্দর সময়টাকে ফ্রেমে বন্দি করার একটা সুন্দর সুযোগ রয়েছে। ছে পুরনের ফ্যান্টাসি ট্যুর বলতে, বাহ সবাই কিন্তু প্রিয় দর্শক উঠে গেছে হিন্টিং শটের ইচ্ছে পুরনের ফ্লাইটে, বাহ একটা জোরে করতালি সবার জন্য। প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন, সবাই মিলে একসঙ্গে আমরা বলবো হিংটিং ছট।